আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে। জানাবো নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধ, আওয়ামী লীগ ও বিএনপি কেউ ছাড় দিতে রাজি নয়। জানাবো সরকার চায় বিএনপি পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে অংশ নিক। এবং সর্বশেষ জানাবো তনু হত্যাকাণ্ড নিয়ে আড়াই বছর পর তৎপর পিবিআই, মামলার এক সাক্ষীকে তলব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হচ্ছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। এই পরিস্থিতি সামনে কেমন হবে তা নিয়ে জনমনে নানা শঙ্কা রয়েছে। অল্প সময়ে এই পরিস্থিতি ভালো হবে সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির নেতারা যেভাবে নির্বাচন নিয়ে কথা বলছেন তা শত্রুতামূলক মনে হয়। রাজনৈতিক আন্দোলনে এখনও দেশে রক্তপাত হচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে রক্তপাত বেড়ে যাবে। সাধারণ নাগরিক হিসেবে সরকারের উদ্দেশ্যে বলবো, সংলাপ করে সমাধানের পথে যান। কেবল বিদেশি শক্তির উপর নির্ভর করলে পরিস্থিতি শান্ত হবে না। আমেরিকা হোক বা ইউরোপীয় ইউনিয়ন হোক, তারা নিজেদের স্বার্থই দেখবে। তাই দেশের রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ করব, সর্বজনীন কল্যাণে তারা যেন নিজেদের মধ্যে আলোচনায় বসেন। রাজনীতির বর্তমান ধারায় অচল অবস্থা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ আরেকটু নমনীয় হতে পারে। আলোচনা সংলাপ করে সমস্যা সমাধানের উদ্যোগ নিতে হবে। বিভিন্ন দেশের রাজনৈতিক সংকটে ক্ষমতাসীনেরাই সমাধানের উদ্যোগ নেন। আমাদের দেশে এই ব্যাপারটি নষ্ট হয়ে গেছে। নির্বাচন পদ্ধতি নিয়ে বিরোধ, আওয়ামী লীগ ও বিএনপি কেউ ছাড় দিতে রাজি নয়। ফলে আলোচনা বা সমঝোতার সম্ভাবনা কার্যত থাকছে না। নির্বাচন ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিপরীতমুখী এবং অনমনীয় অবস্থানের কারণে দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে অনর রয়েছে বিএনপি। তারা রাজপথেই চূড়ান্ত ফয়সালা করার কথা বলছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচন প্রশ্নে সংবিধানের বিদ্যমান ব্যবস্থার বাইরে কোনো ছাড় দিতে রাজি নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন করাই দলটির চূড়ান্ত লক্ষ্য। দুই পক্ষই যখন চূড়ান্ত লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন আলোচনা বা সমঝোতার কোনো সম্ভাবনা কার্যত আর থাকছে না, বরং অনিশ্চয়তা বাড়ছে। এমন আলোচনা দুই দলের নেতাদের মধ্যেই রয়েছে। 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি আগামী নির্বাচনের প্রশ্নে আওয়ামী লীগকে একতরফাভাবে মাঠ ছেড়ে দিতে চায় না। এবার নির্বাচন থেকে বাইরে থাকলে বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে, এমন চিন্তা দলটির নেতাদের অনেকের মধ্যে রয়েছে। অন্যদিকে টানা 3 বার মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ তাদের জন্য আগামী নির্বাচন দিকে দেখছে ভিন্নভাবে। তারা মনে করছে নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে কার্যত একটা সংকট তৈরির চেষ্টা চলছে। ফলে দুই দলই নিজ নিজ অবস্থানে অচল থেকে পরিস্থিতি তাদের মতো করে সামলাতে চাইছে। আগামী ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারি শুরুতে জাতীয় সংসদ নির্বাচন করার কথা বলছে নির্বাচন কমিশন। ওই সময়ে ভোট হলে নভেম্বরে তফসিল ঘোষণা করতে হবে। ফলে বিএনপি অল্প সময়ের মধ্যেই তাদের চূড়ান্ত আন্দোলনের ফল দেখতে চায়। অন্যদিকে আওয়ামী লীগের চাওয়া বিরোধী দলের আন্দোলন মোকাবিলা করে মানুষকে নির্বাচনমুখী করা। দুই পক্ষই এখন রাজপথে মুখোমুখি অবস্থার দিকে এগোচ্ছে। বিএনপি ও তাদের সঙ্গে আন্দোলনকারী দলগুলো 27 জুলাই ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দিয়েছে। গত শনিবার ঢাকায় তারুণ্যের সমাবেশ করার মাত্র 4 দিন পরই মহাসমাবেশের কর্মসূচি নিয়েছে তারা। এই কর্মসূচি ঘিরে সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলন এগিয়ে নেওয়ার কথা বলছে বিএনপি। দলটির নেতারা বলছেন মহাসমাবেশে লোক জামায়াতের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বাধা সৃষ্টি করতে পারে সরকার। এমনকি এবার মহাসমাবেশের অনুমতির প্রশ্নেও জটিলতা তৈরি করা হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে বাধা উপেক্ষা করে সমাবেশ করতে চান তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকার পতনের এক দফা চূড়ান্ত আন্দোলনের জন্য সারা দেশের নেতাকর্মীরা প্রস্তুত। রাজপথে বিরোধী দলকে একতরফাভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হবে, এমন অবস্থানে আওয়ামী লীগও নেই। বিএনপি যুগোৎপত আন্দোলনের শুরু থেকে পাল্টা রাজনৈতিক কর্মসূচি দিয়ে আসছে ক্ষমতাসীন দলও। বিএনপির এক দফা ঘোষণা ক্ষমতাসীনদের আরও ক্ষুব্ধ করেছে। এবারও বিএনপির মহাসমাবেশের পাল্টা কর্মসূচি থাকবে এমন ইঙ্গিত দিয়েছে আওয়ামী লীগের নেতারা। তারা বলছেন মহাসমাবেশের পর আরও কর্মসূচি ঘোষণা করে বিরোধী পক্ষ পরিস্থিতি অস্থিতিশীল করতে পারে। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার প্রস্তুতি তাদেরও রয়েছে। বিরোধী দলের আন্দোলন মোকাবেলা এবং নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার বার্তা দিতে 6 আগস্ট ঢাকায় দলের কার্যনির্বাহী সংসদের বিশেষ বর্ধিত সভা করতে যাচ্ছে আওয়ামী লীগ। এই সভায় উপজেলা বা থানা পর্যায়ের নেতাদেরও ডাকা হয়েছে। এই সভার মাধ্যমে বর্তমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনের জন্য চূড়ান্তভাবে রাজপথে নামার কথা বলছেন দলটির নেতারা। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন আন্দোলন মোকাবিলা ও নির্বাচনের প্রস্তুতি দুটোই রয়েছে আমাদের। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে,
ঘেরাও পদযাত্রা ও বড় সমাবেশের মতো কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যাওয়ার কথা বলছে বিএনপি। কিন্তু মাঠে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে সেই চিন্তাও রয়েছে দলটিতে। এখন মহাসমাবেশকে কেন্দ্র করে ক্ষমতাসীনদের পক্ষ থেকে বাধা এলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, দলটি সেই আশঙ্কাই করছে। মহাসমাবেশের পর জুলাই মাসের একেবারে শেষের দিকে দুই দিনের অবস্থান বা পদযাত্রার মতো কর্মসূচি নিয়ে বিএনপিতে আলোচনা রয়েছে। শোকের মাস আগস্টে আন্দোলনের ধারাবাহিকতা রাখতে বিএনপি মানুষকে সম্পৃক্ত করার কিছু কর্মসূচি রাখবে। আগামী সেপ্টেম্বরে নির্বাচন কমিশন, সচিবালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এই ধরনের কর্মসূচি নিয়েও আলোচনা রয়েছে দলটি। তবে মহাসমাবেশকে কেন্দ্র করে কি পরিস্থিতি হয় তার উপরও নির্ভর করে পরবর্তী কর্মসূচি ঠিক করবে দলটি। তবে চূড়ান্ত পর্যায়ের আন্দোলনে হরতাল অবরোধের মতো কর্মসূচি বা যেসব কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা করার সুযোগ থাকে এ ধরনের কর্মসূচি না দেওয়ার চেষ্টা থাকবে বলে প্রথম আলোকে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি বলেন, সরকারের একগুঁয়েমির কারণে রাজনীতিতে অনিশ্চয়তা বাড়ছে। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপি এক দফা দাবিতে মাঠে নেমে সমঝোতার পথ বন্ধ করে দিয়েছে। দেশের ভেতর ও বাইরে থেকে যত চাপই আসুক না কেন, সরকারের পদত্যাগের প্রশ্নে কোনো সমালোচনা হওয়া সম্ভব নয়। এ বিষয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন কিভাবে অবাধ ও সুষ্ঠু করা যায় সে ব্যাপারে আলোচনা হতে পারে। এর বাইরে এক দফা নিয়ে আলোচনা বা সমঝোতার কোনো সুযোগ নেই, আলোচনার সম্ভাবনা কম। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, বিএনপি এক দফা দাবি যদি আওয়ামী লীগ মেনে নেয় তাহলে রাজনৈতিকভাবে তাদের পরাজয় হবে এমন ধারণা তৈরি হতে পারে, ফলে এ বিষয়ে আওয়ামী লীগ কোনো ছাড় দেবে না। এক দফা দাবি তুলে বিএনপি শেখ হাসিনাকে রাজনীতি থেকে মাইনাস করার পরিকল্পনা করেছে এমন একটা ধারণা তৈরি হয়েছে আওয়ামী লীগের নেতাদের মধ্যে। এই প্রেক্ষাপটে বিএনপির সঙ্গে কোনো আলোচনায় যেতে রাজি নয় আওয়ামী লীগ। যদিও নির্বাচন নিয়ে এবার বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়েছে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যুক্তরাষ্ট্র গত মে মাসে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতি দিয়েছে। পশ্চিমা দেশগুলোর কূটনীতিকেরাও বেশ তৎপর বাংলাদেশের নির্বাচন নিয়ে। বিএনপি মনে করছে, সামনের দিনগুলোতে সরকারের উপর চাপ আরও বাড়বে, আর দেশের ভেতরে বিরোধী দলগুলো চাপ বাড়াতে পারলে আন্দোলন একটা পরিণতির দিকে যেতে পারে। প্রায় 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি আগামী নির্বাচনের প্রশ্নে আওয়ামী লীগকে একতরফাভাবে মাঠ ছেড়ে দিতে চায় না। এবার নির্বাচন থেকে বাইরে থাকলে বিএনপি অস্তিত্বের সংকটে পড়বে এমন চিন্তা দলটির নেতাদের অনেকের মধ্যে রয়েছে। অন্যদিকে টানা তিনবারের মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ তাদের জন্য আগামী নির্বাচনকে দেখছে ভিন্নভাবে। তারা মনে করছে, নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার মাধ্যমে কার্যত একটা সংকট তৈরির চেষ্টা চলছে, ফলে দুই দলই নিজ নিজ অবস্থানে অটল থেকে পরিস্থিতি তাদের মতো করে সামলাতে চাইছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজপথে গণ অভ্যুত্থান সৃষ্টি করে তারা এক দফা দাবি আদায় করতে চায়। বর্তমান পরিস্থিতিতে আলোচনার কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নে মির্জা ফখরুল বলেন, আলোচনার পরিবেশ সৃষ্টির দায়িত্ব সরকারের, কিন্তু সেরকম কোনো উদ্যোগ দেখি না। তবে বিরোধী দলের আন্দোলন ও বিদেশিদের তৎপরতা কোনোটাকে চাপ হিসেবে আমলে নিতে রাজি নয় আওয়ামী লীগ ও তাদের শরিক 14 দলীয় জোট। এই জোটের নেতারা বলছেন, যথাসময়ে নির্বাচন করার ব্যাপারে কঠোর অবস্থান নেবে সরকার। 14 দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, এই মুহূর্তে আলোচনা বা সমঝোতার কোনো সম্ভাবনা দেখছে না তিনি। তবে তার মতে রাজনীতি হয়তো অনিশ্চয়তার দিকেও এগোচ্ছে। সরকার চায় বিএনপি পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে অংশ নিক। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সরকার চায় বিএনপি পূর্ণ শক্তি নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। বিএনপি থেকে বলা হচ্ছে তারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আর সরকার বিএনপির নেতাদের নামে মামলা দিচ্ছে এ বিষয়ে জানতে চাইলে হাসান মাহমুদ বলেন, 2018 সালের মতো নয়, আমরা চাই বিএনপি পূর্ণ শক্তি নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুক। মন্ত্রী বলেন, একদিকে তারা বলছে নির্বাচনে যাবে না, আবার বলছে তাদের নির্বাচন থেকে বিরত রাখতে চাচ্ছে। আমরা কাউকে নির্বাচন থেকে বিরত রাখতে চাচ্ছি না, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক এবং সংবিধান মেনে নির্বাচন হবে, তাতে তারা অংশ নিক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার ইন্টারনেট নিয়ন্ত্রণ করে বিরোধী দলকে দমন এবং জনগণের অধিকার হরণের চেষ্টা করছে। এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, আমরা কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না, বরং এর সহজলভ্যতার সুযোগ নিয়ে বিএনপি সরকার বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় নেতাদের চরিত্র হরণ করছে। হাসান মাহমুদ বলেন, মির্জা ফখরুলকে অনুরোধ করব পেছনে ফিরে তাকাতে। তারা যখন ক্ষমতায় ছিল তখন 50 লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন, এখন বাংলাদেশে 13 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এই ইন্টারনেট সার্বজনীন করেছে বর্তমান সরকার। যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় একটি পর্যবেক্ষক দল 28 জুলাই ঢাকায় আসবে, তারা নির্বাচনের পরিবেশ নিয়ে একটি প্রতিবেদনও দেবে। এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন,
প্রতিনিধি দল আসতেই পারে, আসলেই ভালো। বাংলাদেশের নির্বাচন কেমন হবে সেটা দেখার আগ্রহ প্রকাশ করেছে। আমরাও চাই তারা আসুক, নির্বাচন পর্যবেক্ষণ করুক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।